আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বরগুনা জেলার বামনা উপজেলার বামনা ইউনিয়নের বিশখালী নদীর বামনা লঞ্চঘাট টার্মিনাল থেকে। তো বন্ধুরা, আমরা গতকাল বিকেলবেলা রাজারহাট বিগ লঞ্চ করে এই বামনা উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকে আমরা ভোরবেলা এসে এই বামনা উপজেলার বামনা লঞ্চঘাটে পৌঁছাই। তো আমরা এই বামনা উপজেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। বামনা হচ্ছে নদীবেষ্টিত একটি দ্বীপাঞ্চল, তার মধ্যে উল্লেখযোগ্য নদী হচ্ছে বিশখালী নদী, আমুরদোনা নদী। বামনা উপজেলা চারটি ইউনিয়ন নিয়ে গঠিত, তার মধ্যে হচ্ছে ডোয়াতলা, বামনা, বুকাবুনিয়া এবং রামনা। বরগুনা জেলা থেকে প্রতিদিন অনেকগুলো লঞ্চ এই বামনা উপজেলা হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং ঢাকা থেকে বামনা উপজেলা হয়ে বরগুনার উদ্দেশ্যে অনেকগুলো লঞ্চ ঢাকা থেকে ছেড়ে আসে। তার মধ্যে উল্লেখযোগ্য লঞ্চ হচ্ছে রাজারহাট বি, এমকে শিপিং লাইনের অভিযান, শাহরুখ দুই উল্লেখযোগ্য। এছাড়াও কিছু লোকাল লঞ্চ চাঁদপুর, বরিশালের উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে আসে এবং ছেড়ে যায়। বামনা উপজেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, রাখাই। সবাই মিলেমিশে এখানে খুব সুন্দরভাবে বসবাস করে। এই বামনা উপজেলার মানুষ উল্লেখযোগ্যভাবে কৃষি নির্ভরশীল, তার মধ্যে তাদের প্রধান শস্য হচ্ছে ধান, চীনাবাদাম, সরিষা, সূর্যমুখী এবং বিভিন্ন ধরনের ডাল। একসময় এখানে প্রচুর পাট চাষ করা হতো। বরগুনা জেলার দক্ষিণ অঞ্চলে মঙ্গোলীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত রাখাইন সম্প্রদায়ের বসবাস। বাঙালি সংস্কৃতির সাথে রাখাইন সংস্কৃতির মিশ্রণ সমৃদ্ধ করেছে এই অঞ্চলের সংস্কৃতিকে, যার প্রভাব এই বামনা উপজেলায় উল্লেখযোগ্যভাবে পড়ছে। এক সময় সমৃদ্ধ উপকূলীয় অঞ্চল ছিল মাঠভরা ধান, নদী, সাগরের মাছ, গরু মহিষের দুধ, তাঁতের শাড়ি, ঘানির তেল, মাড়াই কলের আখের গুড় সহ বিভিন্ন প্রাকৃতিক ঐশ্বর্যে ভরপুর ছিল এই অঞ্চল। সৌভাগ্য ছিল ঘরে ঘরে, তবে অভাব অভিযোগ না থাকলেও প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ছিল নিত্যসঙ্গী এই জনপদের। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।